আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনিস কুকিং স্টুডিও। আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া রেসিপি। এখন শীতের মৌসুম, বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তো আমি ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব এটা কতটা টেস্টি। একবার তৈরি করলে বুঝতে পারবেন, উপরের অংশটা ক্রিসপি থাকে আর ভিতরে নরম। কী কী উপকরণে কীভাবে তৈরি করেছি চলুন দেখে নিই। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝিতে। পানিগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পানির বলক এসে গেছে। এখন আমি ফুলকপির একটা ফুলের অর্ধেক পরিমাণ কেটে নিয়েছি, এভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি সিদ্ধ করে তুলে নিব। এর চেয়ে বেশি সিদ্ধ করলে এগুলো নরম হয়ে যাবে, তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেদিকে। এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর পানি ঝরিয়ে নিচ্ছি। এগুলোকে 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রাখবো। পাঁচ মিনিট পর ফিরে আসলাম একটা বাটিতে, ফুলগুলো নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আরও দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এখন সব উপকরণগুলো হাতে এভাবে মাখিয়ে মিশিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব, পানি পরিমাণটা বলছি না, আপনারা দেখে বুঝে করে নেবেন। আর একটু সামান্য করে পানি দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেল। এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। তেলটা গরম হওয়ার পর ফুলগুলো দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। জানার থাকলে কোনো প্রশ্নও করতে পারেন, আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার। চুলাকে মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নিব। দেখুন সুন্দর একটা সোনালী কালার এসেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তেলটা ছড়িয়ে। এইভাবে বাকিগুলো ভেজে নেব।
ফুলকপির পাকোড়া তৈরি হয়ে গেল। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, আরেকটি নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।